কৃষকের অস্বাভাবিক মৃত্যু, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা অভিযোগ পরিবারের। পূর্ব মেদিনীপুরের এগরার কামারডিহা গ্রামের ঘটনা। মৃতের নাম বৃন্দাবন প্রধান। গত বৃহস্পতিবার বাড়ির অদূরে মাঠের ধারে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বছর ৪২-এর বৃন্দাবনকে। এগরা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, বিষক্রিয়ার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার সকালে সেখানেই মৃত্যু হয় বৃন্দাবনের। পরিবারের অভিযোগ, সালিসি সভার দাবি মতো জরিমানা না মেটাতে পারায় অবসাদে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। মৃতের পরিবার সূত্রে খবর, পৈতৃক সম্পত্তি নিয়ে বৃন্দাবন ও তার দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। বিবাদের জেরে সপ্তাহখানেক আগে ভাইদের পান বরজের একাংশ ভেঙে দেন বৃন্দাবন। তা নিয়ে সপ্তাহখানেক আগে গ্রামের সালিসি সভা বসে। পরিবারের অভিযোগ, গ্রাম কমিটির সদস্যরা বৃন্দাবনের কাছ থেকে জমির দলিল কেড়ে নেন এবং ১,০০০ টাকা জরিমানা ধার্য করেন। এরপরই বেপাত্তা হয়ে যান বৃন্দাবন। এরপর রবিবার সকালে উদ্ধার হয় তার মৃতদেহ। ওরা সবাই মিলে আমার বাবাকে বারবার অপমান করেছে। বাবা সহ্য করতে পারেনি, এমনকি বাবা মাও অপমান করেছে বারবার ডেকে নিয়ে। ওরা একতরফা বিচার করে এমন রায় দিল আজকে আমার বাবার এই অবস্থা। আমাদের এখন কি হবে? তার নামের কাগজপত্র সব তার বাবার হাতে দিতে হবে। তার ভাইরা আপত্তি যখন করেছে তাদের ক্ষতিপূরণ ১,০০,০০০ টাকা দিতে হবে ইমার্জেন্সি এক্ষুনি, নচেৎ সব জমি জায়গা এখন তার বাবা নামে রেজিস্ট্রি করে দিতে হবে। যদিও জরিমানার অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম কমিটির সম্পাদক। ছোট দু ভাই আবেদন গ্রামে করেছিল, সেই মোতাবেক আলোচনা বসা হয়েছিল। আলোচনায় সেরকম কোনো জরিমানা বা সেরকম কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি, প্রস্তাবও দেওয়া হয়নি, আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। তাদের ভাইদের বলেছে আপনারা আইনি ব্যবস্থা নিতে, সেই মোতাবেক তারা থানায়ও জিডি করেছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঋত্বিক প্রধানের রিপোর্টে বিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।